হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিশাস ব্লগ। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আর কোনো ব্লগ নয়, আজকে বানাবো আমসত। তো অনেকদিন ধরে ভাবছি তোমাদের সাথে আমসত রেসিপিটা শেয়ার করব, কিন্তু শরীরটা খুবই খারাপ, শরীরটা একদমই ভালো নেই, ওই জন্য তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি এতদিন। তো দেখো, প্রথমে আমের কন্ডিশন খুব একটা ভালো, তাজে নয়, আর এগুলো যে পাকা আম, দামি আম সেরকমও নয়, এগুলো কিন্তু কাঁচা আম, অনেক দিন ধরেই বাড়িতে ছিল। তো বাড়িতে থেকে থেকে এগুলো একটু পেকে পেকে গেছে, আর এগুলো দিয়ে আচার বানানোর কথা ছিল। তো ভেবেছিলাম সেই আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটাও হয়ে ওঠেনি যেহেতু আমগুলো পেকে গেছে। তো আমগুলো প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে এটা দিয়ে আমি আমসত বানাবো, ওই জন্য আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমগুলো ছাড়াচ্ছি, কিন্তু যেগুলো খারাপ সেগুলো কিন্তু সব আমি ফেলে দিচ্ছি, কারণ আমগুলো তো অনেকদিন ধরেই বাড়িতে ছিল, আর এগুলো কাঁচা আম। তো বাড়িতে যেহেতু কলের কাজ হচ্ছিল, আর আমি তারপরে গেছিলাম বাপের বাড়িতে, এই করে করে আমের আমগুলো খারাপ হয়ে গেছে। তো যে অনেক আম ছিল, তো সেগুলো সব খারাপ হয়ে গেছে। সেখান থেকে বেছে বেছে কিছু আম আমি নিয়েছি রেসিপিটা তৈরি করার জন্য, আমসত্তরটা তৈরি করার জন্য। তো সেই আমগুলোই আমি এখন ভালো করে ছুলে নিচ্ছি আর ধুয়ে নিয়েছি প্রথমেই, তোমরা দেখেছো। তো চলো, আমটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া যাক। তো তোমার সাথে ভেবেছিলাম আমি কাঁচা আমের আমসত্ত রেসিপি শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, পরে কোনো একদিন তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তো এখন দেখো, আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে। তো দেখো আমের অবস্থা, কারণ অনেক বাঁচিয়ে বাঁচিয়ে নিয়েছি আমি। তো চলো এবার আমগুলোকে ভালো করে আমের গা থেকে আমের শ্বাসটাকে শুধু বের করে নেব। আর তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে যে আমের আটিগুলো খুবই কাঁচা ধরনের, কারণ এগুলো যদি বটি দিয়ে কাটি তাহলে বটিতে কেটে যেত, যেহেতু অনেকদিন ধরে ঘরে ছিল সেহেতু এরকম পেকে পেকে গেছে। কিন্তু যে আসলে আমগুলো কিন্তু কাঁচা, অনেকটা কচি আম, এগুলো সব ঝড়ে পড়েছে। তো পিসিমণি আমাকে দিয়ে গেছিলো আমাকে আচার বানানোর জন্য, তো সেটা আর হয়ে ওঠেনি। তো আমের যেহেতু কাঁচা কাঁচা আম, তো সেহেতু একটু মানে গোটা গোটা আছে, তো সেগুলো আমি ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার ছাঁকনিতে ভালো করে এটাকে ছেঁকে নেব, যে আমের যে আঁশগুলো আছে সেগুলোকে বের করে নেব, আর যে শ্বাসটা আছে সেটাও আমি বের করে নেবো আলাদা করে, কারণ আমসত্ত বানাতে গেলে শুধু আমের শ্বাসটাই লাগবে, সেটা তোমরা সবাই জানো। আর আমসত্তের রেসিপি হয়তো তোমরা সবাই জানো কম বেশি, কিন্তু এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে একটা আমের মানে আমের আমসত্ত বানানোর রেসিপি, ওই জন্যই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। তো চলো আমগুলো এখন ভালো করে ছেঁকে নিই। তো তোমরা চাইলে কোনো নেটের মধ্যে দিয়েও একেবারে পুরোটা ছেঁকে নিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে সেরকম কোনো নেট নেই, তো আমি সেই জন্য ছাঁকনিতেই ছেঁকে নিচ্ছি। নেটের মধ্যে করে ছাঁকলে আর একটু তাড়াতাড়ি হয় জিনিসটা, কিন্তু আমি ছাঁকনিতেই করছি। তো চলো আমটা ছেঁকে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো, এখানে আমের শ্বাসটা আমি বের করে নিয়েছি, ছাঁকা হয়ে গেছে আমটা। তো চলো এবারে আমসত্ত বানানোর দিকে যাওয়া যাক। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়াইটাকে ভালো করে ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু তোমরা একদমই গরম করবে না, তোমরা ওরকম ঠান্ডা করার মধ্যেই তোমরা আমটাকে দিয়ে দেবে। তো আমিও আমটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো যে আমার আমটা ছিল, আমি এর মধ্যে আমটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো এখানে আমার 8টা মতো আম ছিল, অনেকগুলোই আম নিয়েছিলাম, কিন্তু সেখান থেকে বেছে বেছে 8টা আম অ্যাট লাস্ট ছিল। তো আমি সেখানে তার মধ্যে 3 চামচ চিনি দিয়েছি। তো পরে একবার চেক করে নেব, যদি চিনি লাগে তো তখন আমি আবার একটু চিনি দিয়ে দেবো। তো চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটুখানি নুন। তো দেখলে যে আমি কইটুকু নুন দিয়েছি এর মধ্যে, কারণ আমসত্ত্বে খুব একটা বেশি নুন লাগে না। তো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখো আমটা কতটা ঘন হয়ে গেছে, কতটা গাঢ় হয়ে গেছে। তো চলো, আমার আমসত্ত্বের জন্য আমটা রেডি হয়ে গেছে, আর আমরা নাড়তে থাকবো সবসময় যাতে নিচে লেগে না যায়। তো আমটা রেডি। তো চলো এবার একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, কারণ সর্ষের তেল যদি না দিই তাহলে থালার মধ্যেই চিপকে যাবে, ওটা আর উঠবে না পরে।
তো থালার মধ্যে সর্ষের তেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর সর্ষের তেলটা যখন দেবে খুব বেশি একটা দেবে না, সামান্য পরিমাণে দেবে। তো এর মধ্যে আমি আম দিয়ে দিলাম, দিয়ে এবার আমটাকে থালার চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবো, যাতে একদিকে পাতলা মোটা এরকম না হয়ে যায়। তো ভালো করে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, তো আমার এই থালাটা কমপ্লিট। আরও কিছুটা আছে, তাই জন্য আমি আরও একটা থালা নিয়ে নিয়েছি, আর সেটাতেও সেই সেম প্রসেসে আমি সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। তো এটাতেও ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আবার কিছুটা আম দিয়ে দেবো। তো এর মধ্যেও কিছুটা আম দিয়ে দিয়েছি, এবার এটাও ওই একইভাবেই থালার চারিদিকে এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, যাতে আমটা চারিদিকে ছড়িয়ে যায়। তো এর মধ্যে কিছুটা কম পড়েছিল, ওই জন্য আমি আবার কিছুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তো এখনও কিন্তু আমার কড়াইতে কিছুটা আম আছে, তো এই থালাটাও রেডি হয়ে গেছে। তো কড়াইতে যেহেতু এখনও কিছুটা আছে, ওই জন্য আরও একটা থালা নিয়ে নিলাম, তো সেটার মধ্যেও এবার এটাকে দিয়ে আমটাকে দিয়ে দেবো, দিয়ে আগেরগুলোর মতোই সেমভাবে এটাকেও পুরোপুরি থালার মধ্যে বসিয়ে নেব। তো সব থালাগুলোতেই আমি অনেকটা মোটা করে আমসত্বগুলো দিয়েছি, লেয়ারটা অনেকটা মোটা করে দিয়েছি। কিন্তু জানি না শুকানোর পরে এটা কী হবে, কারণ আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, ফার্স্ট টাইম বানিয়েছি। আর আমি ফার্স্ট টাইম বানিয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি যেগুলো ফার্স্ট টাইম বানাই সেরকম, মানে সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমার এই থালাটাও কমপ্লিট। তো চলো এবার দিয়ে দেওয়া যাক রোদে। তো আমি আমগুলো থালায় করে রোদে দিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ বাইরে, তো থালায় করে ওগুলো দেওয়া হয়ে গেছে রোদে। তো চলো, তো আমি যেহেতু এটা অনেকটা বিকেল বিকেল করে বানিয়েছি, মনে হয় এটা আজকে আর শোকাবে না, কালকের দিনটাও লাগবে। তো দেখো কিছুক্ষণ পরে আমের কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি আমার আমসত্বটা রেডি। তো দেখো কতটা মোটাভাবে দিয়েছিলাম আর কতটা পাতলা হয়ে গেছে এখনই। তিনটে থালা আমি রোদে দিয়েছিলাম, আমসত্ব দিয়েছিলাম, কিন্তু একটা থালা শুকিয়ে যাওয়ার পরেই বাবা আর ও দুজনে মিলে আমসত্বটা খেয়ে নিয়েছে, কারণ এত ওরা বলছে খুবই টেস্টি হয়েছে। আমি এখনও খেয়ে দেখিনি, টেস্ট করে দেখিনি। আর দেখো এখানে প্রথমে আমি আমসত্বটা তোলার জন্য চামচ দিয়ে ভালো করে এগুলোকে কেটে নিয়েছি, আর তারপরে আমসত্বগুলো তুলছি, আর কত ইজিলিভাবে আমসত্বটা উঠে যাচ্ছে। তো চলো আমি সব আমসত্বগুলোকে এইভাবেই তুলে নিই। তো সব আমসত্বগুলো আমি এরকমভাবেই তুলছিলাম, কিন্তু একজন বলল যে এরকম করে তুলো না, তুমি এরকম গোল গোল করে তোলো করে তোলো। তো তাই জন্য আমি আবার সেগুলোকে এরকম রোল রোল করে তুলতে শুরু করলাম। কি সুন্দর লাগছে আমসত্বগুলো, কি কত ইজিলি উঠে যাচ্ছে, আর এরকম রোল রোল করে তুলেছি। তোমরা যদি চাও যে এরকম মানে একটার উপর একটা লেয়ার বাই লেয়ার রাখতে, সেটাও রাখতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজিয়ে নিতে পারো, ডেকোরেট করতে পারো। তো দেখো আমার আমসত্বটা রেডি, পুরো দোকানের মতো, দোকানে যেরকম বিক্রি হয় পুরো সেরকম টেস্ট ছিল, খেতে পুরো সেরকমই লেগেছিলো। তো আমার আমসত্বগুলো তোলা কমপ্লিট। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবাইকে টাটা অ্যান্ড গুড বাই।